আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতন শারমিন ফ্যামিলি ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বিকাল তিনটা থেকে ব্লগটি শুরু করলাম। তো আজকে বাটাবাটি ঝামেলা ছাড়াই একদম সহজে হাতে ভর্তা বানানো যায় এমন তিনটে ভর্তার রেসিপি করে দেখাবো আপনাদেরকে, আর খুব সহজভাবে। আর এইভাবে কিন্তু ভর্তা বানালে খেতে অসম্ভব মজা লাগে। তো আপনারা যদি কখনো কেউ না খান তো এইভাবে ভাতে দিয়ে খেতে পারেন ভর্তা। আসলে পানি দিয়ে সেদ্ধ করা ভর্তার একরকম স্বাদ, আর ভাতের ভিতরে ভাতের উপরে ভর্তা করার আরেকটা স্বাদ। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু চালটা ধুয়ে নিলাম। চালটা ধুয়ে দেখতে পেলেন হাত মুখে পানি দিলাম, 3 কড় পানি। আর এখানে যাবতীয় পটল, উস্তে আর ভেন্ডি, তো এগুলো আমি সব ধুয়ে ভালো করে এক এক করে ভর্তা দিয়ে দেব, যখন যেটা দিতে হয় তখন সেটা। তো দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যে সকল আপু ভাইয়ারা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই যে আমি পাতিলে আসলে ভাত অনেক দিন ধরে রান্না করা হয় না, কারণ ভাত গরম রাখার জন্য রাইস কুকারেই রান্না করি রোজার ভিতরে। তো যাই হোক, আজকে যেহেতু ভর্তা ভাত দিব, তো আজকে ভর্তা ভাত আসলে রাইস কুকারে দিলেও হতো, তো মনে হলো কেমন জানি যে একটু ভাতের ভিতরে ভর্তা বানিয়ে এইভাবে খাই, অনেক দিন ধরে খাওয়া হয় না। তো যেমন কথা তেমন কাজ। আর এখানে যে আমি পাতিলের গায়ে একটা নেওয়ান বলে আমাদের এখানে, তো কাদা দিয়ে লেপে দিলাম, কারণ যখন পাতিলটা আমি মাজবো তো তখন কালিটা অনাসে একটা ডলা দিলেই উঠে যাবে। আর এমনি যদি পাতিলের গায়ে কালি পড়ে তো সেই কালি কিন্তু উঠাতে গেলে অনেক কষ্ট হয়, আর এভাবে কাদা দিয়ে পাতিলের গা যদি লেপে দেওয়া হয় তো ওর উপর কালি পড়লে সেই কালিটা সহজেই উঠানো যায়। তো এখন আমি এই যে ভাতে জালটা ধরিয়ে দিয়ে তরকারি মানে ভর্তা যা যা বানাবো তো সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এই ছোটো ছোটো উস্তে ভর্তা খাওয়া কিন্তু এখন খুবই ভালো স্বাস্থ্যের জন্য। তো আসলে যদিও বা একটু তিতা লাগে, তো তারপরেও চেষ্টা করব খাওয়ার। আর আসলে আমি উস্তে তেমন একটা মানে খাই নে, তো তারপরেও এখন একটু আস্তে আস্তে খাওয়া ধরছি, কারণ তিতা জিনিস খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য। আর ভর্তা করার পটল কিন্তু আসলে ছিলতে হয় না, খোসা ছিলা লাগে না, এমনি ভর্তা করা পটলটা গা মানে আস্তে আস্তে করে আঁচড়ে দিলেই হয়ে যায়। তো দেখুন আমি কিভাবে পটলের গাটা আঁচড়ে দিই। তো এই যে এইভাবে গাটা ধরে বটির সাথে এভাবে আঁচড়ে দিলেই পাতলা একটা যে উপরে আবরণ থাকে তো ওইটা উঠে যায়, ওটা উঠে গেলে এভাবেই ভর্তা করলে ভালো লাগে। আর পটল কিন্তু ছিলে ভর্তা করলে একটু ভালো লাগে না, তো জানি না কার কাছে কেমন লাগে। তো যাই হোক, আমরা এইভাবেই ভর্তা করি।
দেখতেই পেলেন আমি কিভাবে ভর্তাটা খুব সহজেই করে নিলাম। এভাবে ভর্তা বানালে কিন্তু সেই ভর্তার মানে টেস্ট কিন্তু অনেকটা বেশি হয় পানি দিয়ে সেদ্ধ করার থেকে। তো আপনারা যদি কেউ কখনো এভাবে ভাতের উপরে ভর্তা বানিয়ে না খান তো অবশ্যই খেয়ে দেখবেন। আর এখানে আমি এই যে চুলার উপরে দুধটা জ্বাল দিচ্ছি, আর পাশে আমি আমারে মানে গাছে পানি দিতে গেলে গাছের মাটিতে লেগে তো মাটিগুলো সরে যায় সব, তো ভাবলাম যে বোতল ছিদ্র মুখ আর কি ছিদ্র করে এটা দিয়ে পানি দিলে চিকন চিকন ভাবে পানি পড়বে, তাহলে গাছের গোড়া থেকে মাটি আর সরে যাবে না। তো এই তো আমার পিঠা তোলা একটা লোহা নিড়ানি, তো সেটা দিয়ে কাজটা সেরে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর ভাবে হয়ে গেল। এই তো দেখুন আমার ভর্তা ভাতটা রেডি হয়ে গেছে, ভাতগুলো যেমন ঝরঝরে হয়েছে, আর ভেন্ডি পটল উস্তের কালারটাও দেখতে পারছেন অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম সবুজ হয়ে আছে। আর এখানে চুলায় আমি ভোর রাতে খাওয়ার জন্য আম চচ্চড়ি করব, এই রাতেই করে রাখবো, তা না হলে আর কি ওই রাতে করতে গেলে রান্না করতে গেলে মানে ঘুম আসে আর কি। তো যাই হোক এই জন্য বিকালবেলায় রান্না করে রাখছি। এখন কিছু শুকনো মরিচ ভেজে নিব উস্তে ভর্তাটা, আসলে শুকনো মরিচ দিয়ে করলেই আমার কাছে বেশি মজা লাগে খেতে। শুকনা মরিচ গুলো একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিব। তো এভাবে কিন্তু রেখে দিলে প্রায় এক মাস মতো শুকনো মরিচ গুলো একদম মচমচে থাকে, নরম হয় না। তো আমি মাঝে মধ্যে ভেজে রাখি এই বয়ামটাই, আবার মাঝে মধ্যে মনেও থাকে না। তো তারপরে এই যে ইফতারি করছি খেজুর দিয়ে আর পানি দিয়ে, তারপরে ইফতারি করে ভাবলাম যে মাগরিবের নামাজটা পড়ে তারপরে ভর্তা যেহেতু মাখাতে গেলে একটু সময় লাগবে, তো নামাজটা পড়েই একবারে বসি, তো এই জন্য আজকে মাগরিবের নামাজটা পড়ে তারপরে ভাত খেতে বসছি আর কি। এক এক করে আমি ভর্তাগুলো সব মাখিয়ে নিব এখানে, তো আপনারা সবাই দেখতে থাকুন।
এই তো, তারপর তিন পদের ভর্তা বানানো আমার শেষ, আর একটু ঝাল বেশি করে দিয়েছি ভর্তায়, ভালোই লাগে ঝাল খেতে। আর আমি কিন্তু আজকে গামলাই করে ভাত খেতে বসছি, থালে হবে না, দুষ্টামি করলাম। এমনি আসলে ভর্তা ভাত এমনিতে একটু বেশি লাগে যে কোনো মানুষেরই, কারণ তরকারির তুলনায় ভর্তা ভাত বেশি খেতে ভালো লাগে আর লাগেও বেশি। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে খেয়ে নিই, আর কি বলবো। তো আপনারাও এভাবে ভর্তা বানিয়ে খাবেন মাঝে মধ্যে, ভালোই লাগে খেতে। আর এই যে দেখুন, আমাদের বাহিরে অন্ধকার হয়ে গেছে, এখন রাতটা হয়ে গেছে আর কি, আর বাহিরের লাইটটাও দিতে মনে নাই আজকে, ভাত খেয়ে তারপরে লাইটটা দিব। তো তারপর আমি ভাত খেয়ে রাবিকে ভাত খাইয়ে সেই গামলার ভিতরে এই যে দুপুরবেলা আমগুলো কেটে রাখছি, যার জন্য মানে কালো হয়ে গেছে, তো অর্ধেক আম রান্না করছি আর অর্ধেক আম রেখে দিলাম যে একটু সরিষা বাটা দিয়ে শুকনো মরিচ দিয়ে খাবো। তো আম খেতে খেতেই ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।